চংবাড়ি কমিশন তে নাইকল নাই বেদেক রংনি বিশৃঙ্গ বিজেপির থানজা খ্লাই চংবাড়ি জ্বর স্লাই মোড় খ্লাইমানি শালদাং থানা বুস্কাহ জলিমুনি থাই রোগা ভাইন শিলচাম খ্লাইমান নুকজাকা সিপিএম হাস্তে তাংফাং জিতেন্দ্র চৌধুরী ন সামগু তানগ ফাই মানজা ফাইকা ইয়াকশি বদলি কপক নাই নারায়ণ কর্ণ খবই তাই কুবুনি নাইকল নাই র চংবাড়ি জ্বর ও নাইকল মংনু শিলাই মংরংনি শিলচাম খ্লাইমানি বাইন শালদাং থানা রগ্ন খাতর লাইমানি সিপিএম আর ও জলিমুং রক ফুনুমা বাই জিতেন্দ্র চৌধুরী নি শিলচাম খ্লাইমানি শালকা থাঙ্গা থাং রগর ত্রিপুরা হাস্তে রংনি বিশৃঙ্গ লোকচং রায়দার অনেকমা মংরং নুকজাকাই তংখা বিজেপি আইপিএফ তিনি কথা লাইজা খাবং ফাইমানি উলনি সিমল লোকচং রায়দার ও মুংসাবো নাহার মঙ্গরে আপনি লগি হব সংবিধান রগ বাহাই নমু থাকজা সুপ্রিম কোর্টে হাইকোর্ট নি দাগি মুরুমানি উল লগ ফানো নাইকুল নাই হাফাং রং নি মুংসাবো কুবুনি ফাইসিং মু থাকি তং মারক তাই থাকি তং মানি নুগলিয়া নির্বাচন কমিশন এবং ত্রিপুরা সরকার, ত্রিপুরা সরকারের যে আরক্ষা দপ্তর এবং ভারতীয় জনতা পার্টি, এই তিনটি মিলে এই নির্বাচনটাকে সম্পূর্ণ প্রহসনে পরিণত করেছে। দিন দুপুরে গণতন্ত্রের অমাবস্যা নামিয়ে এনেছে ত্রিপুরাজ্যের মধ্যে। এই হলো ত্রিপুরাজ্য গত 44 মাসে বিজেপি আইপিএফ তৃতীয় সরকার আসার পর। এখানে গণতন্ত্র নেই, সংবিধান অচল, মাননীয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট তাদের যে নির্দেশিকার পরও ত্রিপুরাজ্যের প্রশাসন এবং ত্রিপুরাজ্যের সরকার এদের কোনো টনক করেনি। ভোটের দিন সকালে সুপ্রিম কোর্টের কি অর্ডার দিয়েছেন তাও তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে। চংবাড়ি শালংনি বিশৃঙ্গ ব সুপ্রিম কোর্ট অনুব ভাই হায়ন আহার মংরংনতই আবনতই বনি বিশৃঙ্গতি ব কক্তমা আবেমা রং বুসকাঙ্গ ফুনুকমানি নুকজাগমানি। কাজী আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে গেছি, সুপ্রিম কোর্ট আজকে সকালবেলা আর একটা অর্ডার দিয়েছে যে সমস্ত মিডিয়া, এবং আপনাদেরকেও বলছি, আপনাদের কাছে পাঠিয়েছি আমি, সমস্ত মিডিয়াকে পোলিং বুথগুলোকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলবো, ইউ প্লিজ গো টু দ্য বুথস অ্যান্ড টেক দ্য ভিডিও এর সমস্তগুলো আপনি নিন। সেখানকার প্রিসাইডিং অফিসার 4টা অবধি এই ভোট চালু আছে, এদের খবর নিন কেন বিরোধী দলের এই এজেন্ট নেই, কেন অন্য দলের এই ভোটার আসতে পারছে না। কারণ সুপ্রিম কোর্ট ডাইরেক্টিভ দিয়েছে সমস্ত মিডিয়াকে অ্যাক্সেস দাও, যেহেতু ওরা এখানে ওয়েবকাস্টিং করেনি। তো ইট ইস এ সুপ্রিম কোর্ট যে ভারতবর্ষে আমার মনে হয় না কোনো রাজ্যে একটা সিভিক পোলে এইভাবে হস্তক্ষেপ করেছে। কচামন্ত্রী মানিক দিন নিশিল চামন খালাইমা রগ কাইচিপুরতে নগরনি চংবানি জরা রগ আবাহাইনি নাইকল থাই রগ ফাতানি ফাসিং তৈব আর ও ফাই সামুঙ্গ গদালমানি নুকজাকমানি নাইকল নাইব বাহিনী নিবিসিং তৈব তাই কুবুনি নকল থাই রংনি বিসঙ্গ হাসে হাফাংনি নাইকল মুং আবরণী বিশৃঙ্গ বতাবো শিরিং শিরিং মানে নুকজাকি তঙ্গু আর ও নুকজাকা ব আফ্রু হাইজরা রগ সাইখানার মানে নগর হামক্রাই রংনি বিশৃং তৈব বেদেকনি মন্ত্রী তংফ্রু আজরা রংনি বিশৃঙ্গ চংবরি রগ অবাহাই নুকজাগিয়া তং কচাং তৈ কাহাম কেন চংবরি রক পাই মানে বিনি মন্ত্রী তংমানি জরা রগ বিনি তেব শিলচামু কাইচিপুরতাই নগর মথানি বিশৃং তৈব আর ও ফাতানি ফাইয়ে সামুঙ্গ গদালমানি 13টার মধ্যে 3টা বাদ দিলে 10টা অলরেডি ক্যাপচার নিগম আগরতলা পুর নিগম মিউনিসিপ্যাল কাউন্সিল নগর পঞ্চায়েত এগুলো ক্যাপচার, যারা বহিরাগত তারা দখল নিয়ে নিয়েছে, এজেন্ট বের করে দিয়েছে, রক্তাক্ত হয়েছে, ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। এই পরিস্থিতিতে আমরা এসে আমাদের কথা বললাম, উনি আমাদেরকে এপ্রুভ করেছে যে দেখবে কতটুকু দেখবে এটা দেখবে আর কি বুঝে যাচ্ছে। আমাদের পুলিং এজেন্ট বের করে দিয়ে এবং এখানে ক্যান্ডিডেটরা সব রক্তাক্ত হয়ে আক্রান্ত এখানে এসছে তারা, এবং তাদের ভোট দিতে দেয়নি, কিন্তু ক্যান্ডিডেটরা ভোট দিতে পারেনি, আমাদের পুলিং এজেন্ট ভোট দিতে পারেনি, ইলেকশন এজেন্ট ভোট দিতে পারেনি, আইডেন্টিফাইড যারা ল্যাব লিস্ট তাদেরকে তো ভোট দিতেই দেয়নি কোথাও। যে এই অবস্থা জানালাম কিছু করবে কিনা তারা, আমাদের বক্তব্য হচ্ছে পুলিশ প্রশাসন কি ওরা হারবে, এবং পুলিশ প্রশাসনকে এখানকার রাজ্য সরকার ইনেকটিভ করে রেখেছে। এই রাজ্যের পুলিশ, আমি তো একজন মিনিস্টার ছিলাম, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে 4টি ইলেকশন আমি কন্ডাক্ট করেছি, পঞ্চায়েত ইলেকশন হয়েছে, আমি পঞ্চায়েত মিনিস্টারও ছিলাম 15 বছর, কিন্তু এরকম তো কখনো হয়নি, একটা ইনসিডেন্ট নেই। নাইমুথাং বাহিনীর আইন ফাইসিং মুংসা বা নাইকল মুঙ্গরই মূসা নাহার মৌর খালাইমা নুকজাগিয়া আবনী বাগিন বিজেপি নি সামুক সিতরা খালাইনি রংন বরনি আবনুল মুরগী তং মাহাইসে খালাইসিও শিরসামুক সিপিএম শালটাং হাঙ্কর তাংফাং রতন দাসনি হৌবার খালাইনি রংনি হাস্তে তাংফাং হ্যাঁ কেবা সিপিএম নি অজমা পবিত্রকর শাখা ওবাই হাফাং রংনি
করছে বিজেপির বহিরাগত দুর্বৃত্তরা। অথচ পুলিশ এবং ইলেকশন কমিশন কোনো পদক্ষেপ করেনি তাদেরকে ধরার জন্য, গ্রেফতার করার জন্য। তাইলে এই নির্বাচন কি হচ্ছে? এই নির্বাচন প্রহসন হচ্ছে। আমরা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি তারপরেও, কিন্তু শেষ পর্যন্ত এই নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের পক্ষে চুপ থাকা সম্ভব হচ্ছে না। যা হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে এই প্রহসনাত্মক নির্বাচনের বিরুদ্ধে ইলেকশন কমিশন এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই ভোট ডাকাতি বন্ধ করা হোক, ভোট ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। যেখানে যেখানে ভোট লুণ্ঠন হচ্ছে, জোর জবরদস্তি হচ্ছে, সেই জায়গাগুলোতে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কথা তো নরক তাই বিশ্ব রকরই বতে বসাকা ত্রিপুরানি লুকুরং থানিও বিপ্লব দেব না কারমনু শানপান আপনার তাই নারগি মানগলা খেনই যেহেতু নির্বাচন দপ্তরের এখানে একটি বুথ আছে, এটা নির্বাচন হয়, আমরা যেহেতু বিবেচনা করি আমরা সেখানে যাইনি। আমরা এসেছি পুলিশের কাছে, পুলিশ যাতে ব্যবস্থা রাখে। আরে এদের আশ্বাসে কোনো ভ্যালু নাই। তিনি 10 মিনিট আগে বলেছেন কোনো কমপ্লেন নেই, অথচ হাজার হাজার ফোন আমরা করছি, প্রত্যেকটা অফিসারকে বলেছি। কালকে রাত্রে আমি আইজিকে ফোন করেছি, আমাদের সেক্রেটারি ডিজিকে চিঠি পাঠিয়েছেন, ইমেল পাঠিয়েছেন। তাহলে কি, কোথায় পুলিশ? আমরা বলবো, আমরা চ্যালেঞ্জ করতে চাই এই সরকারের আয়ু আর বেশি দিন না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল ডিনরা।